সুনামগঞ্জে শিক্ষার গুণগত মান বৃদ্ধি কল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাকারিয়া হোসেন জোসেফ আমাদের জানান, উপজেলা পরিষদ, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আয়োজনে সম্পূর্ণ হয় এই অনুষ্ঠান। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এতে সুনামগঞ্জ সদর উপজেলার 13টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহ সহসভাপতি ও প্রধান শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।